أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রাব্বুল আলামিনের রহমতে আমরা সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে হামদে বারি তাআলা পেশ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আল্লাহ রব্বুল আলামিন মানব সৃষ্টির শুরু থেকেই একটা দিন, একটা আদর্শ দিয়েছেন। একটি হলো স্বভাবগত দিন, আর একটি হলো আনুগত্যমূলক দিন। স্বভাবগত দিনের কোনো আনুগত্য লাগে না। স্বভাবগত দিন বা স্বভাবগত ধর্ম মানুষের মাঝে, প্রত্যেকটা মানুষের মাঝে আছে। এজন্য স্বভাবতেই মানুষ পারিপার্শ্বিকতার প্রভাব যদি তার উপরে না পড়ে, তাহলে প্রত্যেকটা মানুষ স্বভাবজাত ধর্ম নিয়ে বড় হবে বা দিন নিয়েই বড় হবে। আর এই স্বভাবজাত দিন বা স্বভাবজাত ধর্মটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে সৃষ্টি করার পর আত্মাগুলোকে বের করলেন এবং সকল আত্মাকে একত্র করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সেই দিন মানুষদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছিলেন, কালু বালা, সমস্ত মানুষ তখন বলেছিল হ্যাঁ আপনি আমাদের রব। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে রব কি না, যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা নিলেন, এই প্রতিশ্রুতি নেওয়াটা নয় মূলত মানুষের মাঝে তবিয়াতগত ধর্ম বা স্বভাবগত একটা দিন, স্বভাবগত ধর্মের বীজ সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দিয়ে দিয়েছেন। এটা হলো স্বভাবজাত ধর্ম। তাহলে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষেরই স্বভাবজাত ধর্ম রয়েছে। যে ধর্মটা মানুষ তার রবকে চিনবে বা তার আল্লাহ তাআলাকে চিনবে, এটা হলো স্বভাবগতভাবে একটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে দিয়ে দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন মূর্তি পূজকদের ঘরে। মূর্তি পূজা দেখেছেন, সচরাচর নিয়ম অনুযায়ী মূর্তির প্রতি তার ভালোবাসা থাকাটা উচিত ছিল, কারণ তার বাবা মূর্তি পূজা করে, তার পিতৃপুরুষ সকলে মূর্তি পূজা করেছে। সকলে মূর্তি পূজা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি মূর্তি থেকে আলাদা ছিলেন, আলাদা হয়েছিলেন। সেই মূর্তির প্রভাব তার উপরে পড়ে নাই, কারণ স্বভাবজাত ধর্মটা জাগ্রত ছিল তার মাঝে। এই স্বভাবজাত ধর্ম যদি জাগ্রত রাখা যায়, তাহলে দিন মানাটা আমাদের জন্য সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই দিনটাকে, স্বভাবজাত ধর্ম কি বলা হয়, ফিতরাত, এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, এটাকে সজাগ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, প্রজন্মে প্রজন্মে একাধিক বা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া বা শেষ নবী হিসেবে পাঠালেন, অর্থাৎ দ্বীনের পূর্ণতা দেবার জন্য। দ্বীনের মূল ভিত এটাকে মানুষকে চিনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। প্রশ্নটা হলো যে আমরা দ্বীনের মূল ভিত কি, দ্বীনের মূল শেকড় কি, কোথায় দ্বীন, আমরা কি সেটা বুঝি? সচরাচর আমরা বুঝি যে নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, সাদকা করা, ফকিরকে ভিক্ষা দেওয়া, হ্যাঁ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা ইত্যাদি, এইসবগুলোকে আমরা দ্বীন বলে জানি বা দ্বীন বলে মানি। এগুলো আলাদা আলাদা দিনে দিনের একটা করে অংশ মাত্র, সালাত দিনের একটা অংশ মাত্র, অনুরূপভাবে জাকাতও দিনের একটা অংশ মাত্র, সিয়ামও দিনের একটা অংশ মাত্র, কিন্তু পুরো দিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাআজ বিন জাবালকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন মাআজ বিন জাবালের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছিলেন যে তুমি যেখানে যাবে সেখানে যাওয়ার পর প্রথম ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ বিন জাবালকে বললেন তুমি যেখানে যাবে সেখানে যে ফাদউহুম তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে আহ্বান করো, তাদেরকে দাওয়াত দাও, কোথায়, কোন দিকে, কোন কাজের দিকে, ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাক্ষী দেওয়ার প্রতি যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রসুল, এই দাওয়াত দিবে প্রথম। এরপরে রসুল বললেন ফাইনহুম আতাউলি দালিক, যদি তারা এটা মেনে নেয়, মানে শাহাদাত আইন যদি মেনে নেয়, একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এটা যদি মেনে নেয় তাহলে ফা আলিমুহুম, তাদেরকে জানাও, তাদেরকে শেখাও, তাদেরকে বুঝাও, তাদেরকে শিক্ষা দাও বা তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ তাআলা তাদের উপর পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউলি দালিক, পাঁচ অক্ত সালাত যদি তারা মেনে নেয় তো ফা আলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপর জাকাত ফরজ করেছেন, এটাও যদি তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিয়েছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ভাষা ব্যবহার করেছেন। শাহাদাতাইনের প্রতি প্রথম যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা হলো ফাদউহুম, তাদেরকে ডাকো, দাওয়াত দাও, প্রথম দাওয়াত দাও ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এটা ঘোষণা দেবার জন্য, এটা স্বীকৃতি দেবার জন্য, এটা মনে প্রাণে বিশ্বাস করার জন্য প্রথম রাসূল দাওয়াত দিতে বললেন। এই দাওয়াতটা যখন কবুল করবে তখন তাদেরকে এবাদত শিক্ষা দেওয়ার কথা বললেন, সালাতের প্রতি দাওয়াত দিতে বলেন নাই, যাকাতের প্রতি দাওয়াত দিতে বলেন নাই বা সিয়ামের প্রতি দাওয়াত দিতে বললেন না, বললেন কার প্রতি, শাহাদাতাইনের প্রতি দাওয়াত দিতে বললেন, আর সালাত শিখাতে বললেন, যাকাতও শিখাতে বললেন, সিয়ামও শিখাতে বললেন, আর দাওয়াত দিলেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এ থেকে বোঝা যায় যে শাহাদাতাইনের প্রতি অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এই দুটোর স্বীকৃতি বা বিশ্বাস সঠিকভাবে যারা মূল্যায়ন না করবেন তাদের প্রতি এবাদতের শিক্ষার গুরুত্বটা একেবারেই গৌণ, অর্থাৎ ঈমানটা আগে তারপর। অন্য জায়গাতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া মা জিতু বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মানুষদের সঙ্গে যুদ্ধ করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে মানুষদের সাথে যুদ্ধ করার জন্য, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা ছাড়া এবাদতের যোগ্য কেউ নাই, এবং সেই সাথে ওয়ায়ুমিনু বি, আমার প্রতি বিশ্বাস স্থাপন না করবে, আমি যে রাসূলুল্লাহ
আমার প্রতি বিশ্বাস স্থাপন না করবে, ওয়া বিমা জিইতু বিহি, আমি যা নিয়ে এসেছি আল্লাহর তরফ থেকে যা নিয়ে এসেছি এটার প্রতি যতক্ষণ না বিশ্বাস স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের আদেশ, আল্লাহর তরফ থেকে আদেশটা সেটি হলো যে শাহাদাতাইনের প্রতি বিশ্বাস স্থাপন করা বা না করা, এটার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশপ্রাপ্ত হয়েছেন যুদ্ধ করার জন্য। এরকম আরও কয়েকটি হাদিস আছে, সবগুলো হাদিসকে যদি সমন্বয় করা হয়, সবগুলো হাদিসকে যদি একত্রিত করা হয় তাহলে দুটো বিষয় দাঁড়ায়, সেটি হল উসুলুদ্দিন ইসনাতান বা উসুলুদ্দিন ইসনান, দিনের মূল ভিত্তি বা দিনের মূল শেকড় হলো দুইটা। যেহেতু হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে দিনের উসুল, দিনের মূল ভিত্তি হলো দুইটা। এক হলো আন ইয়াবুদাল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, ওয়ালা ইউশরিকা বিহি শাইয়ান, এবং তার সাথে কাউকে শরীক না করা। আর দ্বিতীয় ভিত্তি হলো লা ইয়াবুদা ইল্লা বিমা শারাআহুল্লাহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় মূল ভিত্তি হলো ইবাদত না করা, সেই সকল ইবাদত ব্যতীত যে ইবাদতগুলো আল্লাহ এবং তার রাসূল থেকে প্রমাণিত সেই ইবাদতগুলো ছাড়া অন্য কোনো ইবাদত না করা, অথবা আল্লাহ এবং তার রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী ইবাদত করা ছাড়া অন্য কোনো উপায়ে ইবাদত না করা।